তো এটা এখন আনবক্সিং করব। এই জিনিসটা আমাকে গিফট করেছে আমার অনেক প্রিয় একটি মানুষ, আর এটাতে কি আছে আমি জানি। এই জিনিসটা আমি খুব পছন্দ করতাম অনেক আগে থেকে, সে আর আগেও আমাকে একটা দিয়েছিল, সেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল, এটাও আশা করি ভালো লাগবে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এর আগে আমাকে যেটা দিয়েছিল সেটা দেখাচ্ছি, বুঝতে পারছো যে এটা কি, এটার ভিতরে কি আছে। এটা একটি মানি ব্যাগ, আমার কাছে এটার ডিজাইন তারপর সব কিছুই খুব ভালো লাগে। দেখো তো, আসলে সে যেমন সুন্দর তার চয়েসটাও এরকম সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, এটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু এটার কোয়ালিটি খুব ভালো। নষ্টটা আমার কারণে হয়েছে, কারণ আমি অনেক বেশি জিনিস রেখে ফেলেছি তার জন্য। আমার কাছে চকচকে টাকা আছে নিবা। তো যাই হোক, এখন ওইটা দেখব, এটা তো আগেরটা, তো দেখব নতুনটা কেমন। চলো। তো এখন সেটা বিয়ে হয়ে যাবে, যদিও এটাতে কি এত ব্যাগ কেন, তো বের হচ্ছে আমার সেই পছন্দের মানুষের দেওয়া গিফট। জানি না কেমন হবে, কেমন হবে। আরেকটা কি লেখা আছে লেখা পড়তে পারবো না, এখনো বোঝা যাচ্ছে না যে এটার চেহারাটা কেমন। এটা খুললে বোঝা যাবে। ওয়াও, অস্থির। তো একদম অরিজিনাল চামড়ার এটা, এটা কোনো ভ্যাকসিন না। যাক বাবা, তার যে একটা পছন্দ কি বলবো। ও মাই গড, ভিতরে দেখা যায়। একদম আমার মনের মতো, কারণ আমি সবসময় ক্রেডিট কার্ড ব্যবহার করি, তো এখানে সেগুলো রাখা যাবে। আসলে তার চয়েসটা খুব সুন্দর, মেড ইন চায়না। আমার কাছে সবই ভালো লেগেছে, সবই, কিন্তু একটা জিনিস ভালো লাগেনি। আসলে এটা তার সমস্যা না, কারণ এখানে যে লোগোটা আছে লোগোটা ভালো না। এটা এলুমিনাতির একটা চিহ্ন আর কি। তো এখানে আমি একটি স্টিকার মেরে নেব যাতে লোগোটা না বোঝা যায়। যাই হোক, এখন সবার কাছে প্রশ্ন যে এটা তোমাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে জানাবে, জানতে চাই। আর এই দুইটার মধ্যে কোনটা কার কাছে ভালো লেগেছে, দুইটার মধ্যে কোনটা ভালো, মানে ডিজাইন তারপর সব দিক দিয়েই কোনটা কার কাছে ভালো লাগে, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। তো কমেন্ট করে জানাবে যে প্রথমটা ভালো লেগেছে না দ্বিতীয়টা। ভিতরে দুইটা দুই এরকম। উপরে এরকম, এটা প্রথম, এটা দ্বিতীয়। তো কমেন্ট করে জানাবে যে প্রথমটা বেশি ভালো ছিল না দ্বিতীয়টা, ঠিক আছে। তো
এটা এখন আমি ব্যবহার করব না, যত্ন করে রেখে দিব, এটা আগে একদম শেষ করব তারপর এটা। কারণ আগেই বলেছিলাম যে মানুষটা অনেক দামি, তো নতুনটা পেয়ে পুরাতনটাকে ভুলে যাওয়া যাবে না। এটা আগে একদম যখন কি বলবো কি জানি বল মনে নেই যখন, তো যাই হোক, ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।